أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসলে হাদিসের আলোকে জায়েজ নাই, সেই হাদিসের আলোকে সেই বিবাহ, যেই ব্যক্তি হাদিসটি মানে, হাদিসটা শুনেছে, তার জন্য জায়েজ নাই যে হাদিস লানে কাহিল্লা বলি, হাদিস জানার পরে সে উদ্যোগ নেবে বিবাহ করার জন্য, যে মেয়েটা যখন রাজি আর বাপ রাজি নাই, কে উঠিয়ে নিয়ে যায়, এটা জায়েজ নয়, তার জন্য বিবাহ হবে না। রসুলের হাদিস পৌঁছে যাওয়ার পরে অনেক বিপর্যয়, অবশ্যই বিনা ওলিদে বিবাহ করে মেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অবুঝত মেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অধিকাংশ প্রেমের ভালোবাসার বিয়েগুলো ঠিক না, তো বিয়ের আগে পেটের বাচ্চা হয়েছে, এটা যাদের সন্তান, পরে বিবাহ করলে এটা যাদের সন্তান, এ তার সন্তান নয়, আল্লাহর কাছে তওবা করুক, আউযুবিল্লাহ। আর অন্য অন্য ছেলেদের সাথে এই ছেলে ওয়ারিস হবে না, কারণ হালাল নুতফা দিয়ে, হালাল বীর্য দিয়ে পয়দা হয়নি, হারাম বীর্য দিয়ে পয়দা হয়েছে। তবে তার জন্য ওসিয়ত করতে পারে, যাতে করে এটা সর্বহারা না হয়ে যায়, কিছু পাবে না, ওই বাচ্চার তো কোনো দোষ নাই, দোষ তোর বাপ মায়ের দোষ, হ্যাঁ ওই হারাম হারাম খোরগুলোর দোষ, হারাম কাজ করছে। তো যার ফলে এর জন্য ওসিয়তের রাস্তা একটা খোলা আছে, আর ওসিয়ত এক তৃতীয় অংশের কমে করা যেতে পারে, কিন্তু ভাগ দেওয়া যাবে না, যে অন্যান্য ছেলেকে ভাগ দিয়েছি, এটাকে তো আমরাই জন্মেছি, যদিও আমার হারাম ভাবে জন্মেছে, বিয়ের পূর্বে জন্মেছে, সেজন্য ভাগ দেওয়া হারাম, ভাগ দিলে অন্যের হক নষ্ট করা হবে, হারাম কাজ করবে। তো বিরাখুন।